আসসালামু আলাইকুম কবুতর প্রেমী, আমার প্রাণ প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সুস্থ আছেন। তো আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম এটা মূলত ইলেকট্রোমিন পাউডার। এটা কেন কবুতরকে খাওয়াতে হয় সেটাই জানিয়ে দিব এবং কোথায় পাবেন দাম কত বিস্তারিত জানিয়ে দিব। তো এটা মূলত কবুতরের বমির জন্য খাওয়ানো হয়ে থাকে। শুধু কবুতরের জন্য না, পশু পাখির জন্য, মূলত আমরা যেগুলো বাসায় পালন করে থাকি পেটস অ্যান্ড অ্যানিমেলস, ডোমেস্টিক অ্যানিমেলসগুলো, এগুলোর জন্য। এটা কেন খাওয়ানো হয় সেটা আমি একটু পর আপনাদেরকে জানিয়ে দেবো। এখানে লেখাই আছে যে কম্পোজিশন এইচ কেজি, মানে প্রত্যেক কেজি ইলেকট্রোমিন পাউডার কনটেইনস সোডিয়াম। আমি এখানে বাংলা পড়ে দেখাই তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। এটা হচ্ছে উপাদান, প্রতি কেজি ইলেকট্রোমিন পাউডারে আছে সোডিয়াম বাইকার্বনেট বিপি, এরপর আছে সোডিয়াম ফ্লোরাইড বিপি, এরপর আছে পটাশিয়াম ক্লোরাইড বিপি। হ্যাঁ, এগুলা দেওয়া আছে। এটা মূলত কেন হয় সেটা এখন দেখাবো। নির্দেশনা: ডায়রিয়া বা অন্য কোনো ধরনের শরীর থেকে বের হয়ে যাওয়া তরল পদার্থ ইলেকট্রোলাইট বা মিনারেল ঘাটতি পূরণ করে, মাংসপেশির কার্যকারিতা ও স্নেহতন্ত্রের স্থিতাবস্থায় নিশ্চিত করে, লেয়ারের ডিমের উৎপাদন বৃদ্ধি ও ব্রয়লারের দৈহিক ওজন বৃদ্ধিতে সহায়তা করে। এটা কীভাবে প্রয়োগ করবেন, মাত্রা ও প্রয়োগবিধি দেওয়া আছে। পোলট্রি 1 গ্রাম, 2-1 গ্রাম নিয়ে পোলট্রির জন্য 2 লিটার খাবার পানিতে মিশিয়ে অথবা 100 থেকে 200 গ্রাম 100 কেজি খাদ্যের সাথে মিশিয়ে 4 থেকে 5 দিন খাওয়াতে হবে। আর গবাদি পশু 1 গ্রাম, 2 লিটার খাবার পানিতে মিশিয়ে অথবা 100 থেকে 200 গ্রাম প্রতি কেজি খাদ্যের সাথে মিশিয়ে 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। বাছুর ছাগল ভেড়া 2 গ্রাম, 3 লিটার পানিতে মিশিয়ে 100 গ্রাম আর 50 কেজি খাদ্যের সাথে মিশিয়ে 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। সংরক্ষণ বিধি: আলো থেকে দূরে শুষ্ক ও ঠান্ডা স্থানে সংরক্ষণ করতে হবে এবং শিশুদের নাগালের বাইরে রাখাটাই বেটার। আর এটা হচ্ছে 20 গ্রামের পাউডার। তো এই ছিল মূলত কারণগুলো আমি বললাম, মূলত ডায়রিয়া হলে এগুলো খাওয়ানো হয়ে থাকে, তাছাড়া আরও বিস্তারিত কারণগুলো বলে দিলাম। তো মূলত এই জন্য এটা খাওয়াতে পারেন। এটা হচ্ছে ইলেকট্রোমিন পাউডার, পশু পাখির জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। আর যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। মূলত আমি যেগুলো খাইয়ে ভালো উপকার পেয়ে থাকি মূলত সেটাই আপনাদের মাঝে সাজেস্ট করে থাকি। আর এগুলো খাওয়ালে আপনারা ভালো ফলাফল পাবেন। মূলত এটা কোনো প্রমোশন না, কোনো কোম্পানির প্রমোশন না, মূলত কবুতর প্রেমীদের মূলত হেল্প করাটাই হচ্ছে আমার উদ্দেশ্য। তো অবশ্যই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন যাতে অন্যরাও হেল্পফুল হতে পারে, উপকৃত হতে পারে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য।